পৃথিবীকে তোমরা ঠিক কোন দিক থেকে দেখতে চেয়েছিলে সেটা আমার জানা দরকার। একজন বলল, আমার জুতোর কারখানা যেদিকে আমি সেদিক থেকে পৃথিবীকে দেখি। একজন বলল, আমার মদের দোকান কিন্তু আমি মদ খাই না, তবু পৃথিবীকে একটা বড়সড় ভাটিখানা ছাড়া আর কিছুই মনে হয় না। আর একজন বলল, পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি, কয়েকটা মেয়ে ছেলে নিয়ে এসেছিলাম, যাবার সময় কয়েকটা নিয়ে যাব, ভোগ করতে শিখুন। আমি বললাম, পৃথিবী থেকে আমরা যা নিয়েছি তার একটুও কি ফেরত দিতে পারি না? ঝুনঝুনওয়ালা বললেন, ই আপনার ছোট মুখে বড় কথা হয়ে গেল, আমার খৈনি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে বিহার, এমপি, ইউপি, রাজস্থান সব বন্ধ হয়ে যাবে। আমি বললাম, এরপর গাছ এত কমে যাবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমি বললাম, এরপর পাখি এত কমে যাবে আকাশকে আর সুন্দর দেখাবে না। আমি বললাম, নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে, কেউ নদীতে যাবে না। আমাদের যা আছে তাতে আমাদের আর মাত্র 40 বছর চলবে। গাছহীন, পাখিহীন, মুমূর্ষ এক গ্রহ ঘুরে চলেছে শূন্যে, কেমন লাগবে সেই পৃথিবীকে, কেমন লাগবে? আপনার যদি সুব্রতর কবিতা ভালো লাগে তাহলে সুব্রত কালেকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।